বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের চলে আসলাম দুটি গাড়ি নিয়ে। একটি হচ্ছে 2013 মডেলের এক্সিও এক্স প্যাকেজের, বাম পাশে আছে আমাদের আপনার 2010-এর মডেলের, মডেলের শেষ 2015-তে। চলুন আপনাদেরকে পরিষেব থেকে শুরু করে কী অবস্থা আছে গাড়িটি। আলহামদুলিল্লাহ, গাড়িটি হচ্ছে আপনার প্রজেকশন হেডলাইট এবং হচ্ছে আপনার ফগলাইটগুলো ইনস্টল করা আছে বাই সিরিয়ালে। যেহেতু 15টা ডেস্টিনেশনের দুটি ফগলাইট থেকে শুরু করে একেবারে কিন্তু আপনার হেডলাইট সহ ফ্রেশ কন্ডিশন আছে, কোনো ভাঙা নেই, এবং ইন্ডিকেটার লাইট থেকে শুরু করে ওরেঞ্জগুলো কিন্তু অ্যালোডিন। চারটি টায়ার কিন্তু আলহামদুলিল্লাহ 6 থেকে 8 মাস ইউজ করতে পারবেন, রাফ ইউজ করতে পারবেন। এবং হচ্ছে আপনার প্রত্যেকটি পার্ট বাই পার্ট আলহামদুলিল্লাহ কোনো এক্সচেঞ্জ হিস্ট্রি নেই, ফ্রেশ কন্ডিশন আছে। রেনশিট থেকে শুরু করে রেনশিটগুলো টয়টা ব্র্যান্ডের রেনশিটগুলো আছে, অকটেন টেনে কিন্তু বাম পাশে আছে, এবং হচ্ছে রেঞ্জগুলো একই ডিজাইন আছে কিনা আপনার দেখাচ্ছি। চলো পিছনে ব্যাক সাইডে দেখাবো কী অবস্থায় আছে গাড়িটির। আলহামদুলিল্লাহ ব্যাক লাইটের দুটি ব্যাক লাইটগুলো কিন্তু ফ্রেশ আছে, কোনো ভাঙা নেই, এবং হচ্ছে লড়া লোগোটি ফ্রেশ আছে 22 সিরিয়ালে। সামনে যে ডিজিটাল প্লেট, ডিভিডি ব্যাক ক্যামেরা সম্পূর্ণ কমপ্লিট আছে, এবং হচ্ছে ডান পাশের ওরেঞ্জ টায়ারগুলো, রেঞ্জগুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন বললাম, একই ডিজাইন আছে চারটি, এবং হচ্ছে ওরেঞ্জ শেড। এবং গ্লাসের বিটগুলো কিন্তু আপনার হচ্ছে নিকেল ক্রোম আপনার হচ্ছে ইনস্টল করা আছে, এবং হচ্ছে রিমস টায়ারগুলো একই ডিজাইন আছে না, আমি দেখাচ্ছি আপনার টায়ারগুলো রিমসগুলো, এবং হচ্ছে ইন্ডিকেটার লাইট সহ সম্পূর্ণ কমপ্লিট। দুটি আপনার বিট থাকে, যেটা হচ্ছে কিচেন থাকে আপনার ডান পাশে, বাম পাশে লুকিং আছে পাশে, সেটা কিন্তু সচল অবস্থায় আছে। এবং ওয়াইপারের জালি থেকে শুরু করে ওয়াইপার ব্লেড সম্পূর্ণ কমপ্লিট। দুটির সাথে ড্রেন বিট থাকে, ড্রেন বিটগুলো কিন্তু সচল অবস্থায় আছে। এবং ভিতরে কিন্তু আপনার মাস্টার সুইচ এবং হচ্ছে লুকিং গ্লাসের সুইচ, এবং হচ্ছে স্টিয়ারিং থেকে শুরু করে দুটি এয়ারব্যাগ, এবং ভিতরে কিন্তু বেস ইন্টেরিয়র এবং সিট কভার সহ আলহামদুলিল্লাহ কমপ্লিট আছে। এবং হচ্ছে আপনাদেরকে দেখাবো ব্যাকডালা ভিতর থেকে শুরু করে কী অবস্থা আছে গাড়িটির ভিতরের সাইড। পিছনের মাঝখানের সিটগুলো এবং আমরেস সহ এবং আপনার উডেনটি কিন্তু খুবই চমৎকার, উডেনগুলো কিন্তু আপনার গাড়ির সাথে উডেনগুলো ইনস্টল করা আছে, মানে আছে। এবার হচ্ছে 6 সিলিন্ডার সিএনজি ইনস্টল করা আছে। গাড়িটির ভিতরে কী অবস্থা আছে আপনাদেরকে একটু সংক্ষেপে দেখাচ্ছি, দেখানো হলো আপনাদেরকে ভিতরে কী অবস্থা আছে। আপনাদেরকে বাম পাশ থেকে একটু ডান পাশটা দেখাচ্ছি, তারপর হচ্ছে স্টিয়ারিং থেকে শুরু করে একেবারে কিন্তু ড্যাশবোর্ড বাম পাশ সহ দেখানো হলো কী অবস্থায় আছে। সিবিডি অপশন গিয়ারটা কিন্তু কমপ্লিট আছে, এবং হচ্ছে ড্রাই সেল ব্যাটারি, এবং ভিতরে কী অবস্থা আপনার দেখাচ্ছে। মার্সেল সহ 1500 cc ডিভিডেন্ট সিবিডি অপশন গিয়ার, এবং বনেটের ভিতরটি দেখালাম কী অবস্থায় আছে। ইউরসিডি হচ্ছে 60 লিটার সিএনজি কনভার্ট করা আছে এটিতে, এবং আপনার সাদা কালো ভিতরে বেজ ইন্টেরিয়র। গাড়ি হচ্ছে 2015 রেজিস্ট্রেশন, 10-এর মডেল এটি। কিন্তু আপনাদের আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 1,95,000 টাকা আমাদের আস্কিং প্রাইস, প্রাইসটি কমানো যাবে এটি। আর একটু বলি, এটি কিন্তু সফট টাচ এসি লিমিটেড ভার্সন আমাদের এই এক্সিও এক্স লিমিটেড এই 10-এর গাড়িটি। এবার দেখো আপনাদেরকে নিউ শেভে, এটা হচ্ছে 13 মডেলের 12 একটি ছিল, নিউ শেভে সেল করে ফেলছি। হেডলাইটগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে দুটি হেডলাইট, এবং হচ্ছে সামনে গ্রিলটি দেখাচ্ছে কী অবস্থা। 28 সিরিয়ালে স্টিল বাম্পারগুলো ইনস্টল করা আছে, ফগলাইট ইনস্টল করা আছে, এবং রেজিস্ট্রেশন রয়েছে 2019-এর 13 মডেল 19-এর রেজিস্ট্রেশন। রেঞ্জগুলো কিন্তু চমৎকার কন্ডিশন আছে, ইন্ডিকেটার লাইটগুলো ভালো আছে, এবং হচ্ছে রেঞ্জগুলো অরিজিনাল রেঞ্জগুলো আছে। হ্যান্ডেল কেচিংগুলো কিন্তু আপনার ইনস্টল করা আছে অপটেন একটি বাম পাশে। রিমসগুলো পিছনে একই ডিজাইন আছে দেখাচ্ছি আপনাদেরকে। এরপর হচ্ছে ওয়াইপার ব্লেড পিছনে সচল অবস্থায় আছে, বিটগুলো যে ব্যাকডালা বিট টয়টা অক্ষরগুলো থেকে শুরু করে করলা লেখা এক্সিও জি এই সম্পূর্ণ কিন্তু প্রত্যেকটি পার্ট বাই পার্ট কিন্তু ওকে আছে, এবং লোকগুলো কিছু কিন্তু স্টিল বাম্পারটি ডাবল ইনস্টল করা আছে। এরপর হচ্ছে ডান পাশে কী অবস্থা আছে, রিমসগুলো একই ডিজাইন আছে কিনা, চারটি রেঞ্জের সহ ইন্ডিকেটার লাইট এবং রিমস টায়ার আলহামদুলিল্লাহ দেখানো হলো, ডাস্ট ম্যাট সহ সম্পূর্ণ কমপ্লিট আছে, সাদু ড্রেন বিট সহ কী অবস্থা আছে গাড়িটি। চলুন আপনাদেরকে ভিতরে সাইডে দেখাই। ভিতরে বেজ ইন্টেরিয়র এই হিসেবে কিন্তু এটি কিন্তু বেজ ইন্টেরিয়র। এরপর হচ্ছে মাস্টার সুইচ, লুকিং গ্লাস সুইচ এবং স্টিয়ারিং, এখানে একটি এয়ারব্যাগ আছে। এসি প্যানেলটি কিন্তু এটি হচ্ছে এসি হচ্ছে আপনার ভলিউম সিস্টেম বলা হয় এক্স গ্রেড যেহেতু, এবং সিট কভারগুলো ইনস্টল করা আছে, ফ্লোর কার্পেটিং করা কমপ্লিট আছে, ইনস্টল করা আছে। এরপরে আপনাদেরকে এরপর হচ্ছে ব্যাকডালার ভিতরটি দেখাবো আপনাদেরকে কী অবস্থায় আছে। মাঝখানের সিটগুলো আপনাদেরকে একটু দেখাই, পিছনের সিটগুলো রুম সিলিং সহ কিন্তু মাশাআল্লাহ সুন্দর অবস্থায় আছে। এরপর দেখো আপনাদেরকে ব্যাকডালার ভিতরে 60 লিটার সিএনজি ইনস্টল করা আছে, সিএনজি সিলিন্ডারটি
এরপরে বোনাটে বেগলার ভিতরে সেট আপনাদেরকে দেখাচ্ছি কি অবস্থায় আছে। এরপর আপনাদের দেখাবো গাড়িটির ভিতরে সেটটি দেখানো হলো আপনাদেরকে কি অবস্থা আছে। ড্যাশবোর্ড এবং হচ্ছে বাম পাশ ডান পাশ কি অবস্থা আছে দেখালাম। চলুন আপনাদেরকে ইঞ্জিন রুমে দেখাই। 1500 সিসি বিবিটি ইঞ্জিন, ড্রাই সিল ব্যাটারি। ইঞ্জিন রুমে কিন্তু অরিজিনাল কালারটি আছে। এখনো মার্সেলটি দেখাচ্ছি কি অবস্থায় আছে। বহানটের ভিতরে সাইডটি উপরের সাইড দেখাচ্ছি আপনাদেরকে, দেখানো হলো কি অবস্থায় আছে এটি। এটি হচ্ছে আপনার 2013 মডেলের, 12 থেকে নিশেপ শুরু হয়, 15 পর্যন্ত কিন্তু এই শেপটি আসছে। এটা হচ্ছে 13 মডেল, 19 রেজিস্ট্রেশন এবং গাড়ি কিন্তু আপনার 28 সিরিয়ালের এবং হচ্ছে সম্পূর্ণ দেখিয়েছি কি কালার গাড়ি কি অবস্থায় আছে কন্ডিশন। সাদা কালার, ভিতরে বেজ ইন্টেরিয়র, সিএনজি 60 লিটার ইনস্টল করা আছে। এটি আস্কিং প্রাইস দিয়ে রাখতে পারবো হচ্ছে 17,30,000 টাকা আমাদের আস্কিং প্রাইস। এটি সামান্য প্রাইসটি কমানো যাবে। এরপর আপনাদেরকে আর একটু কিছু গাড়ি বলি আপনাদের। এটি হচ্ছে 13 মডেলের পাল কালারের, আপনার হচ্ছে আমাদের অ্যাকোয়া আছে দুটি, আরটি আছে 12 মডেলের সিলভার কালার, বডি কিট করা আছে, প্রোবক্স আছে আমাদের কাছে কিন্তু দুটি, 15-5 মডেল, 12-11 রেজিস্ট্রেশন দুটি। এরপর হচ্ছে আরটি আছে 17 মডেলের আমাদের, এটি হচ্ছে 17 মডেলের তেলের গাড়ি, এটি হচ্ছে আপনার অ্যাক্সিও, এটি 17 মডেল এবং 22 রেজিস্ট্রেশন। এরপর কিন্তু আরটি আছে 15, যেমন 15 থেকে নিশেপ শুরু হয়, এই যে 15 মডেলের অ্যাক্সিও একই দেখতে, কিন্তু এটা 15 মডেলের 15 নিশেপ আর হচ্ছে 17 নিশেপ, দুটি গাড়ি কিন্তু 17 এবং 15 একই শেপে আছে আমাদের কাছে কালেকশনে। এবং 13 মডেল দেখেছি, 10 মডেল দেখেছি, একজো কিন্তু আমাদের কাছে মাশাআল্লাহ অনেকগুলো গাড়ি আছে। আর যদি আপনাদেরকে একজো ফিল্ডার আছে, একজো ফিল্ডারটি হচ্ছে আপনার 2012 ওল্ড শেপ, 2012 ওল্ড শেপ এবং রেজিস্ট্রেশন দিয়েছে 2017-তে, পাল কালার, ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র, গাড়ি কিন্তু খুবই চমৎকার, নিসান সানি সহ প্রচুর পরিমাণ গাড়ি আছে কালেকশনে। আর একটি জিনিস বলি, এলিয়ন আছে কিন্তু ওল্ড শেপ নিউ শেপ, ওল্ড শেপ কিন্তু একটি রেডিমেড কালারের আমাদের কাছে কালেকশন আছে, রেডিমেড কালার কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় না। এই যে রেডিমেড কালারের এলিয়ন, এবং হচ্ছে আরটি আছে 2012 আপনার হচ্ছে নিশ্চয় যেটি সিলভার কালারের। এরপর হচ্ছে বেল্টা ইয়ারেস আছে আমাদের কালেকশনে। এরপর হচ্ছে অনেক গাড়ি কিন্তু প্রচুর পরিমাণ গাড়ি কিন্তু কালেকশনে আছে আলহামদুলিল্লাহ। আপনারা দেখিয়েছি যতটুকু পেরেছি, অনেক গাড়ি আছে। আমাদের অ্যাড্রেসটি হচ্ছে বারিধারা ব্লক, যে রোড নাম্বার প্লট 6 দেখতে পারবেন স্ক্রিনে, এবং মোবাইল নাম্বারটি দেখতে পারবেন, তারপর আমি বলে দিই 0172642414, 0704405066 স্ক্রিনে দেখতে পারবেন। গুগল ম্যাপে দেখে চলে আসতে হবে আমাদের শোরুমে। গাড়ি এক্সচেঞ্জ, গাড়ি ক্রয়, গাড়ি বিক্রয় তিনটি সুবিধা আছে। চ্যানেলটি প্রথম থাকলে সাবস্ক্রাইব করে রাখেন, চ্যানেলটি শেয়ার করে থাকেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন, ভিডিওতে লাইক দিয়ে রাখেন। কারণ যারা নতুন নতুন গাড়ি কালেকশন করতে চান, মানে ক্রয় করতে চান, চলে যাবে আপনার একটি শেয়ার এবং লাইকের মাধ্যমে গাড়িগুলো পৌঁছে যাবে আপনার কাছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রতিষ্ঠাতা অনাম মোহাম্মদুল হোসেন রিভিউগুলো করে থাকি সবসময়, কথার মাঝে ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা চেয়ে দেখবেন। বিদায় নিচ্ছি আজকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।